মাঝে মধ্যে শয়তান দিদায় পেলে আসলে মরার পর হাসর কিয়ামত হবে আমি পাঁচ ওয়াক্ত চালাদা করি হালাল হারাম মেনে চলি আল্লাহর পূর্ণ ইমান আছে জি ভাই এরকম অবস্থা সাহাবাই গ্রামের হতো সাহাবায় কারণ এরকম অবস্থা সবসময় রসুল্লাহ সাল্লাসাল্লামের কাছে এসে বলতেন ইয়া আমান আমরা কয়লা হয়ে যেতে চাই কিন্তু আমরা অন্তরের ভিতরে যা আছে তা প্রকাশ করতে চাই না রসুল্লাহ সাল্লা বললেন আওয়াজ আজ আ এটা কি তোমরা পেয়েছ বলে হ্যাঁ পেয়েছি বলে কী করেছো বলে এটাকে আমরা অন্তরে স্থান দেই না তখন রসুল্লাহাম বললেন রাদ্দা রাদ্দাহ আমর উইসআসা আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে শয়তানের কার সাজি সেটাকে তিনি কুমন্ত্রায় নিয়ে গেছেন অর্থাৎ সেটা অন্তরে অবস্থান করতে দেননি এই জন্য মানুষের অন্তর এটা আসবেই কিন্তু সাথে সাথে ইমানদার কী বলবে রসুল্লাহাম কিছু নির্দেশনা দিয়ে দিয়েছেন তিনি বলেছেন যে ইমানদার বলবে আমন্ত রসুলহি আমি আল্লাহর ফের ইমান আল্লাহাম রাসুল্লফিন আমি আল্লাহ এটা বলবে আর তিনি বলেছেন যে বাম দিকে তিনবার থুতু ফেললে চলাতে থাকলেও বামবার ধীরে ধীরে তিনবার থুতু ফেলবে অর্থাৎ বড়ো বড়ো জোরে থুতু না মানে তিনবার ফেলবে বাম দিকে এবং তিনি আমন্ত রসুল্লা বলবেন আর তিনি আরজবিল্লাহ সাহিত্য বলবেন এটা হাদিসে আসছে অনুরূপভাবে যেখানে যে অবস্থায় থাকেন সেটা এটা বলতে পারবেন কোনো সমস্যা নেই আর তিনি বলবেন অন্য হাদিসে আসছে যে এরকম আর কি এটার কী প্রতিষেধক আছে অন্য হাদিসে সেটা বলেছেন যে সে যেন বলে কুল আল্লাহ আল্লাহ আলামী আলী আলামীউলাহ আলামিয়াল্লাহন আহাদ আর এটা আসার আরেকটি কারণ হচ্ছে মানুষ সাধারণত একাকিত্ব থাকে একাকী চিন্তা করার কোনো সব নেই চিন্তা হচ্ছে কোরআন হাদিসের আয়াতের মধ্যে পুরাণের হাদি ব্যাখ্যার মধ্যে হাদিসের ব্যাখ্যার মধ্যে এবং চিন্তা হবে মানুষের উন্নতির মধ্যে এবং চিন্তা হবে দিনের কোনো কর্মকাণ্ডের মধ্যে চিন্তা থাকতে হবে মানুষ নিজেকে একাকি থাকলে এই সমস্ত চিন্তা বেশি আসে এই জন্য ব্যস্ত রাখবেন নিজেকে ব্যস্ত রাখবেন কোরআন হাদিস বুঝার ক্ষেত্রে নিজেকে একটা নিজের মনকে একটা এমন একটা কাজ দিবেন যেটা দিয়ে নিজে ব্যস্ত থাকতে পারে এই জন্য কখনও কোনো দার্স শুনবেন কখনও কোনো দার্সে হাজির হবেন বর্তমান যে করোনা পরিস্থিতি সেখানে আপনি নিজে ঘরে ইচ্ছা করলে একজন মানুষ ঘরে দার্স পছন্দনীয় যার আপনার আছে তার দাসগুলো শুনতে পারেন কোরআনের দার্স আছে হাদিসের দার্স আছে কোরআনের ব্যাখ্যা আছে হাদিসের ব্যাখ্যা আছে দেখতে পারেন সারাক্ষণ চিন্তা করতে পারেন এমনকি কখনো কখনো আপনি ইচ্ছা করলে আপনি একটা সিরিজ দার্সও শুনতে পারেন যেমন আমাদের কিছু দার্স আছে আপনি জানেন যে ইমাম তাহাবির দার্সি সেটাও দেখতে পারেন এবং এবং এ আছে ফেখুল আকবরের দার্সগুলো আছে সেগুলো দেখতে পারেন সেগুলো শুনতে পারেন আলহামদুলিল্লাহ এর মাধ্যমে আত্মুল্লাহ শাহুল আকবর সোহেল ফেখুল আকবরদের দার্সিটাও আমরা দিয়েছি উনপঞ্চাশ পর্বে সেটা দেখতে পারেন এবং তাহাবিয়ার যে একশো সপ্তরের পর্বর মতো বের হয়েছে সেটা দেখতে পারেন সেটা ইনশাল্লাহ তিনশো আশি পর্বর মতো আছে সেটা ইনশাল্লাহ বেরো করে দেখতে পারেন এখন এগুলো দেখলে আপনার ইমানটা তাজা থাকবে আর পরস্পর খোঁজখবর নেবেন একে অপরকে টেলিফোন টেলিফোন তো নিষেধ নেই টেলিফোনও তো আর করোনা ভাইরাস ছড়াবে না এটা বলবেন খোঁজখবর নিয়ে ব্যস্ত থাকবেন নিজেকে খোঁজখবর ব্যস্ত রাখবেন কিছু কাজ দিবেন মনকে একটা কিছু করার জন্য চিন্তা ভাবনা করবেন একটা সুযোগে যে এই সুযোগে আমি পুরো কোরআনে কারিম তেল বিশুদ্ধ তেলওয়াত শিখে অথবা ঘরে যে জানে তার কাছ থেকে শিখবেন লজ্জা করার কিছু নেই ছেলে জানে তার কাছে শিখবেন স্ত্রী জানে তার কাছে শিখে নেবেন কোনো সমস্যা নেই এই এ কি যারা কোরআন তেলওয়াত করতে চান তারা অর্থ শিখবেন যারা অর্থ শিখেন তারা তাফসির পড়বেন কেউ ইচ্ছা করলে যে তাফসির নিকাশির পুরোটা পড়ে নেবে তাও করতে পারেন এবং কেউ ইচ্ছা করলে আমার তাপসিরটাও পড়তে পারেন যে আলহামদুলিল্লাহ সেটা সম্পূর্ণরূপে বিশুদ্ধ তাফসির বলে আলহামদুলিল্লাহ আরব আজম বা আরব অনারব সবার কাছে স্বীকৃত হয়েছে সেখানে আপনি সেটা পড়তে পারেন আলহামদুলিল্লাহ